চার্জার সহ আছে ক্যামেরাটা সেই একটা ক্যামেরা এম চার্জার বক্স সহ একদম আপনি একটু আগে কাস্টমারদের দেখান একদম পলিটা সহ আছে না যে পলিটা মারা থাকে পলিটা সহ উড়ানো না এই যে পলিটা আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল বক্স চার্জার সহ এস ভাই প্রাইসটা চমৎকার করে দেন আপনি সেটা মনে করেন আপনি 99% ফ্রেশ কন্ডিশন আছে এটা দাদার ব্যাটারি এটা এটা চার্জ দিয়ে দিয়া সামনের দেশে চলে যাব এটা আরজিবি 128 জিবি বলেন এটা কত দেব চার্জার কিনতে গেলে আপনার বাইরের ভিতরে পরে আপনার এটা 3000 টাকা লাগবে সুপার দুপার ক্যামেরা একেবারে দেখেন চুল পরিমাণ কোন একটা স্পট নেই কোনো জায়গা যদি একটা স্পট কোন ডেন দেখাইতে পারে আপনার 3 গুণ টাকা যদি কত দিব বলেন আপনি বলেন একদম অরিজিনাল বক্স 4600 6000 টাকা দেখছেন এত বড় ফোন 6000 টাকা ইনশাআল্লাহ গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পর চলে আসছি গ্যাজেট হাউস অনেকদিন পরে অনেক মিলাল ভাইয়া জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর ডাকছেন যাই হোক আমার তো একটা রিকোয়েস্ট থাকবে যে দামটা কিন্তু কমাই দিতে হবে ইনশাআল্লাহ ভাই তারপরে মার্কেট অনুযায়ী করতে হবে মার্কেট অবশ্যই মার্কেট অনুসারে করবেন বাট একদম বেশিও যেন না হয় একদম কম মানে একটা লিমিটের ভিতরে থাকবে লিমিটের ভিতরে থাকতে হবে আর আপনার ভিডিওটা তো শুক্রবার আপলোড হবে জুমার দিন ইনশাআল্লাহ মানুষ যেন ফোন নিয়ে তৃপ্তি পায় আর কি ইনশাআল্লাহ তো ভাইয়া তাহলে আপনার শপের অ্যাড্রেসটা বলে ভিডিওটি শুরু করে দিন শপের অ্যাড্রেস ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার 003B2 গ্যাজেট হাউস আর বেশিরভাগ ফোনই আজকে বক্স হবে হ্যাঁ বক্স আমাদের কাছে অ্যাক্টিভেট মালে বক্স পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তার আমাদের কুরিয়ার সার্ভিসটা আমাদের কুরিয়ার সার্ভিসটা হচ্ছে ঢাকা বাংলাদেশের 64 জেলার ভিতরে যে কোনো জেলার ভিতরে যাই নিতে চাইবে আগে 1020 টাকা বুকিং দিতে হবে তারপর বাদ বাকি টাকা পরিবহন থেকে দিয়ে উঠায় নিতে হবে আচ্ছা ইনশাআল্লাহ একদমই আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন নাকি ক্যাশ অন ডেলিভারি তো আমরা শুরু করে দেই ভাইয়া ইনশাআল্লাহ সর্বপ্রথম কোন সেট দিয়ে দেখাবেন বলেন সর্বপ্রথম স্যামসাং থেকে শুরু স্যামসাং থেকে স্যামসাং তো S22 টা S22 টা এটা হচ্ছে আপনার RGB 128 GB একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন RGB 128 GB এটা মাত্র আজকে প্রাইস দিতেছি আপনার 42 42 মানে 42000 টাকা অনলি 42000 টাকা S22 ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ S22 অনলি 42000 টাকা অনলি 42000 টাকা পুরো হিট প্রাইস বলা পুরো হিট কালেকশন আজকে আপনি বলছেন ভাই অনেক দিন পরে আসছে তারপরে এই যে আপনার স্যামসাং 73 35 করে দেবো আপনি বলছেন হ্যাঁ দেন ভাই আচ্ছা যাক দিলাম 35 কইরা ওকে যাক 35000 টাকা 35000 টাকা ডাবল সিম প্লাস আপনার ফুল বক্স থাকবে হ্যাঁ একদম অরিজিনাল ফুল বক্স চার্জার সহ চার্জার তো আসলে এর সাথে কেবল আছে অরিজিনাল কেবল আছে একদম ফিজিক্যাল ডুয়াল সিম একবার পলিটা সহ আর 500 টাকা দিয়ে একটা অ্যাডাপ্টর কিনে নিলে হবে অ্যাডাপ্টর এটা তো ভাই এখন আর কোনটা সাথে দেন না তারপরে এসে আপনি 72 A72 এটা তো দেখেছি 3 এটা এসে A72 RGB 256 GB এটা কিন্তু আপনার ওই যে মানে ইনডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ ইনডিসপ্লে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এই সিরিয়াল সবই আপনার কিন্তু আপনার এই ডিসপ্লেতে ফিঙ্গার করছে 95% মানে কি একটা আপনার সাইড ফিঙ্গার করছে তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু জোস আছে খুবই ক্যামেরা মানে ব্লক টলক করতে পারবেন এই ফোনগুলি দিয়ে আপনারা বক্স পাবেন না এটার সাথে বাইজন বক্স আসে না এর সাথে অরিজিনাল চার্জার পাবে আচ্ছা কত দিবেন ভাই এটা দিব মাত্র 25000 টাকা 500 কমাই দেওয়া যায় না আরো আচ্ছা দিলাম 500 কমায় 24.5 24.5 আচ্ছা 24500 টাকা আর জিবি 256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম A52 A72 আচ্ছা এটা কিন্তু 256 জিবি স্টোরেজ এবং ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ভালো প্রসেসর থাকবে ভালো প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর আচ্ছা তারপরে আছে 71 A71 একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা আরজিবি 128 জিবি 128 জিবি হ্যাঁ এই ফোনটা ডিসপ্লে কিন্তু এক কথা চমৎকার চমৎকার ভাই প্রাইসটা চমৎকার করে দেন আপনার এটা চমৎকার করব এটা কিন্তু আরজিবি 128 জিবি আছে একদম ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ ভাই A71 হ্যাঁ এটার সাথে আপনার বক্স পাবে না চার্জার পাবে চার্জার চার্জার পাবে খুবই উন্নত মানের চার্জার পাবে পুরো আপনার অফিশিয়াল চার্জারটা পাবে স্যামসাং অফিশিয়াল চার্জারটা পাবে উন্নত মানের চার্জারটা পাবে আরজিবি 128 জিবি কত দিবেন কত 20000 টাকা দিলাম 20000 আর একটু কমানো যায় না 19 করা যায় না কত করব 19 যা 19ই করে দিলাম 19 না 19000 করে দিলাম A71 RGB 128 জিবি 8128 হ্যাঁ A71 19000 টাকা 19000 টাকা তারপর হইছে আপনার S20 FE
S20FE সিঙ্গেল না ডাবল না ডাবল সিম আমার কাছে যা পাবেন 90% সব ডাবল সিম সিঙ্গেল সিমের কোনো প্রোডাক্ট নেই এটা হইছে আপনার ফিজিক্যাল ডুয়েল সিম RGB 128GB 5G হ্যাঁ 5G এটা আপনার জন্য রাখবো মাত্র 24000 টাকা 23.5 ইনশাল্লাহ ভিতরে কিছু না এটা যা পাবে সব অথেন্টিক পাবে এটা 19-20 হবে তারপরে তারপরে আপনার A52S 5G এটা তো খুবই দেখতে পারেন কিন্তু এগুলি ব্যবহার করে খুব মজা পাবেন ভালো ফোন এবং খুবই একটা সুন্দর এটা হচ্ছে যেটা বক্স সহ আছে বক্স চার্জার সহ আছে ওইটা রাখবো আপনার 18000 টাকা আর বক্স সারাটা রাখবো আপনার 17500 টাকা কিন্তু দোনোর সাথে অরিজিনাল চার্জার পাবে দুইটা 500 করে কমানো যাবে আচ্ছা যা কয় দিয়ে দিলাম দিছেন তো হ্যাঁ দিলাম 500 টাকা করে কমায় কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে একটা আছে আপনার পেশ কালারটা আমার নিচে চার্জে আছে আচ্ছা আচ্ছা আর ব্ল্যাক কালার হ্যাঁ পেশ কালারের সাথে চার্জার পাবে আর এটার সাথে চার্জার পাবে না কিন্তু এর সাথে চার্জার পাবে খুব উন্নত মানের চার্জার পাবে হ্যাঁ ইনশাআল্লাহ ওকে তারপরে তো আপনি 52 তো দুইটা দেখাইছিলাম 52S 5G দুইটা দেখাইলাম এটা 6GB একটা 8GB তারপরে নেক্সট হইছে আপনার স্যামসাং M51 এটা কিন্তু আপনার 500 কমাইলে হয় না তারপরে আপনার 6GB 128GB256GB আপনার
কত দিবেন এটা আরজিবি না 12 ইয়া এটা আরজিবি এটা 256 হ্যাঁ এটা ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয় আরজিবি 128 আরজিবি 256 256 যেটা কত দিবেন এটা আরজিবি 256 যেটা কত 25500 টাকা 25500 টাকা 1000 টাকা কমানো যায় না না 1000 টাকা কমানো যায় না আচ্ছা যাক 500 টাকা কমাই দিলাম 24000 টাকা রাখবো তারপর এসে OnePlus 8T 12GB 256GB এগুলো কিন্তু অসাধারণ ফোন হ্যাঁ আপনার 12GB 256GB OnePlus 8T এটা 80 রাখবো আপনার মাত্র 2800 টাকা জোস ক্যামেরা বলা জোস ক্যামেরা দারুণ OnePlus 8T 12GB 256GB 5G ফোন মাত্র 2800 টাকা রাখবো 12256 27 করা যায় না 27 করা যায় না 27500 করে দিলাম জান 27500 আপনি বলছেন আই একটা তারপরে Note 2D হ্যাঁ Note 2D এটা ভালো প্রাইস হ্যাঁ OnePlus Note 2T এটা তো একদম লেটেস্ট মডেলের ফোন OnePlus Note 2T Note 2D না হ্যাঁ Note 2T Note 2D এর রাখবে এটা 4GB 128GB 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 5G ফোন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা রাখবো মাত্র 28000 টাকা 28000 টাকা 27500 দাও 27500 দিলে আপনি খুশি ভাই হ্যাঁ ভাই আপনি খুশি থাকলে আমার দর্শক খুশি থাকলে আমি খুশি আছি যাক তাহলে দেখছেন ভাই অনলি 27500 টাকায় Note 2D কিন্তু বেস্ট প্রাইস Note 2D একদম বেস্ট প্রাইস দিয়েছে পুরো মার্কেট সেল আছে পাঙ্গা বের আছে হ্যাঁ তারপরে এসে OnePlus Note নিবেন আর ব্যবহার করবেন OnePlus Note 12256 একদম ফ্রেশ কন্ডিশনে আছে OnePlus Note 12256 ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে আছে নটটা কেমন দিবেন ভাই হ্যাঁ নটটা কেমন দিল বলেন আপনি কেমন দিলেন এটা কিন্তু আমার কাছে যা পাবে সব কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম ভালো একটা প্রাইস দিয়ে দেন যেন মানুষ পছন্দ করে আপনিই বলে দেন মাত্র 24500 টাকা 12256 12256 24500 24500 24 হয় না ভাই আচ্ছা যাক 24 দিলাম 24 আপনি বলছেন হ্যাঁ চার্জার কিনতে গেলে আপনার বাইরের ভিতরে পরে আপনার এটা 3000 টাকা লাগবে একদম অরিজিনাল চার্জার আছে যে কেবল শো আছে কত দিবেন ভাই এটা দেবো মাত্র 22500 টাকা ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসলে করা আরে ভাই OnePlus 7 না ভাই OnePlus 7 7 এইগুলো আগের ফোনই ক্যামেরা থেকে এখনকার থেকে ভালো বলা ভাই হ্যাঁ 22500 টাকা মাত্র ভাই 22 কইরা দিবেন 22 কইরা দিমু হ্যাঁ আচ্ছা দিলাম 22 কইরা যাও আচ্ছা 22000 টাকা ফুল বক্স থাকবে তারপরে আপনার এটা হইছে Oppo Oppo একবারে একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা মনে করেন আপনার 99% ই ফ্রেশ কন্ডিশন আছে এটা হইছে F21S Pro 5G এটা কিন্তু এখন বর্তমান সময় হিট ফোন ভাই F21S Pro 5G এটা ভিতরে দুইটা আছে আমার কাছে একটা একটা আছে বক্স সহ একটা আছে বক্স ছাড়া কিন্তু যেটা বক্স ছাড়া আছে সেটা ভিতরে সাথে অরিজিনাল চার্জার আসছে আচ্ছা অরিজিনাল Oppo চার্জার আছে আর যেটা বক্স আছে সেটাতে তো বক্স চার্জার অবশ্যই আছে আচ্ছা আচ্ছা আপনার বক্স সহটা রাখা যাবে আপনার 25500 টাকা আর যেটা বক্স ছাড়া আছে সেটা রাখুন মাত্র আপনার 24500 টাকা এটা থেকে কিছু করা যায় না ভাইয়া আচ্ছা যাক দুটো তো 500 কমায় দিলাম তো এগুলি কিন্তু সেলফি ক্যামেরা কিন্তু সুন্দর একবারে আপনি দেখেন চুল পরিমাণ কোনো একটা দাগ নাই খালি আপনাদের বাইরে থেকে মনে করেন খালি বক্সটা মনে করেন টাইটটা আসে তো ইনটেক ফোন আমরা কিনা অনেক টাইম বক্স খুললা নিয়ে আসে এখানে এসে আমরা সেকেন্ড হ্যান্ড অবস্থায় বিক্রি করি সেক্ষেত্রে দেখেন সুপার দুপার ক্যামেরা কিন্তু একবারে দেখেন চুল পরিমাণ কোনো একটা স্পট নাই কোনো জায়গাটা যদি একটা স্পট কোনো ডেন দেখাইতে পারে আপনি 3 গুণ টাকা যদি একদম নতুনের মতো কোন একদম নতুনের মতো না তারপর ভাইয়া তারপরে দেখাবো আপনার Oppo Oppo এইটা হইছে Oppo F15 F15 হ্যাঁ F15 6 এইটা হচ্ছে RGB RGB 128 বক্স থাকবে না তো এটা হ্যাঁ এটার সাথে বক্স আপনি এটা হচ্ছে Oppo F15 একদম ফ্রেশ কন্ডিশনে আছে RGB 128GB 128 F15 এটা কিন্তু ভালো একটা ফোন হ্যাঁ ভালো একটা ফোন RGB এটা রাখবো মাত্র 14000 টাকা RGB RAM হ্যাঁ RGB RAM 128GB 13 করা যায় না এটা ইন ডিসপ্লে দিয়ে ফিঙ্গার ও 13.5 13.5 দিমু আপনি খুশি হ্যাঁ যাক আপনি খুশি থাকলে যদি সবাই খুশি থাকে তাহলে আমিও খুশি তাহলে করে দিলাম তাহলে দেখেন ইন ডিসপ্লে ফিঙ্গারের একটা ফোন 8GB RAM অনলি 13500 টাকা 13500 টাকা অনলি 13500 টাকা RGB 128GB Oppo F15 ওকে তারপরে দেব আপনার Vivo Vivo হ্যাঁ B23 E গোল্ড এডিশন হ্যাঁ B23 E চারটা জিরো দা লকটা খোলেন চারটা জিরো হ্যাঁ Vivo B23 E আমি কিন্তু সাথে চার্জার দিয়ে দেবো সাথে উন্নত মানের চার্জার দিয়ে দেবো হ্যাঁ সব ফোনের সাথে আপনার যেটার সাথে তো বক্স আসে আছে যেটা তো বক্স নাই সেটার সাথে আমি খুব ভালো মানের চার্জার দিয়ে দেবো চার্জার কিন্তু প্রোভাইড করে ইনশাআল্লাহ ভালো মানের চার্জার দিয়ে দেবো তারপর হচ্ছে Vivo আরেকটা Vivo S1 হ্যাঁ Vivo S1 Pro S1 Pro হ্যাঁ S1 Pro এটা হ্যাঁ এটার সাথে একদম অরিজিনাল বক্স চার্জার সহ আছে Vivo S1 Pro RGB 128GB Vivo S1 Pro RGB 128GB কত দিবেন
এটা কত দিব বলেন আপনি বলেন একদম অরিজিনাল বক্স 400 কত 15 দেওয়া যায় না আরো বেশি না একটু বেশি দিতে হবে 15.5 আচ্ছা 16000 টাকা দিলাম একদম অরিজিনাল বক্স 400 একদম ফ্রেশ কন্ডিশন এগুলা কিন্তু খুব ভালো চলছে এক টাইমে 8GB RAM হ্যাঁ 8GB 128GB ভিভোর ফোন কিন্তু চলে ভালোই চলে আর কি ভিভো S1 Pro 8GB 128GB অরিজিনাল বক্স 400 মাত্র 16000 টাকা 16000 টাকা তারপর আরেকটা ডিভাইস দেখাবো আপনার আরেকটা ডিভাইস দেবো মটোরোলা মটোরোলা খুব সেই আলোচিত একটা ডিভাইস মটোরোলা S32 একদম অরিজিনাল বক্স 400 এই দেখেন S32 হ্যাঁ S32 একদম অরিজিনাল বক্স 433 চার্জার বক্স কত দিবেন এটা দেব মাত্র 20000 টাকা এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর ডাবল সিম ফিজিক্যাল ডাবল সিম আমার কাছে সিঙ্গেল সিমের কোনো প্রোডাক্ট পাবেন না আগেও বলছি এখনো বলতাছি যা আছে ডাবল সিম হ্যাঁ যা আছে ডাবল সিম এটা কিন্তু অ্যাকটিভ হবে এটা বাংলাদেশে অ্যাকটিভ হবে সিম যাই সিম বলবো সেই অ্যাকটিভ করবে একদম ফ্রেশ কন্ডিশনে সিম ঢুকাইলে আপনি অ্যাকটিভ করবেন আপনি অ্যাকটিভ করবেন এর আগে কেউ সিম প্রবেশ করবে তারপর হইছে MI 11 X Pro এটা কিন্তু গেমিং ফোন প্লাস সুন্দর হ্যাঁ এটা তো বলার মত এটা ট্রিপল এইট প্রসেসর তারপর এই যে আপনার আপনি খুশি যাক আপনি যদি খুশি থাকেন তাহলে আমরা খুশি 18000 করে দিলাম নোট 10 প্রো ম্যাক্স 108 মেগার ক্যামেরা 6GB 128GB 18000 টাকা আচ্ছা 18000 টাকায় তারপর হইছে MI 11 লাইট এটা তো একদমই চকচক করতেছে একদম চকচকে করে একদম অরিজিনাল বক্স 400 সহ একেবারে অরিজিনাল বক্স 400 সহ আছে ক্যামেরাটা সেই একটাই ক্যামেরা MI 11 X রাখবেন কত ভাই হ্যাঁ ও সরি এটা MI 11 X না MI 11 লাইট যেটা এটা MI 11 লাইট এটা রাখবো মাত্র আপনি 20500 টাকা MI 11 লাইট 500 বাদ দিয়ে দেন ভাই দিমু 500 বাদ দিয়ে আচ্ছা দিলাম এই যে দেখেন আপনি অরিজিনাল বক্স 400 সহ একেবারে যেরকম আপনার এই যে MI 11 একেবারে মনে করেন আমরা ওই দেশে মনে করেন খালি কিন্না থিয়া পড়ছে বক্সটা আলাদা আসছে মালটা আলাদা আসছে বাইরের থেকে আসে তো এই যে MI 11 তারপরে দেখাবো আপনার Y51 6GB 128GB মাত্র আপনার রাখবো এটা 13500 টাকা 13 করা যায় না ভাই12 করে দিব আচ্ছা যাক দিলাম 12 করে এটা কি 4GB এটা 4GB 128GB 4GB 128GB 12000 টাকা হ্যাঁ 12000 টাকা তারপরে দেখাবো আপনার IQ Z5 এটা গেমিং ফোন এটা গেমিং ফোন এটার প্রসেসর হইছে স্ন্যাপড্রাগন 778 12GB 256GB ক্যামেরাও কিন্তু সুন্দর আছে হ্যাঁ ক্যামেরা সেই ক্যামেরা 12GB 256GB স্ন্যাপড্রাগন 778 এটা রাখবো আপনার মাত্র 22000 টাকা 21 করা যায় না ভাই তারপরে দেখো পোকো এস3 এগুলো তো মনে করেন বলার মতন কোনো কিছু না পাঙ্কা ফোন এটা দুইটা কালার আছে
দুইটা কালার আছে, ওইটা একটু ইয়া কালার, এটা হচ্ছে ব্লু কালার। হ্যাঁ দুইটা কালার আছে, যে যেটা নিতে চায়। পোকো এস 3 6 GB 128 GB মাত্র 15,500 টাকা। 15 করলে হয় না ভাই, গত ভিডিওতে 16,000 টাকা রেট দিয়েছিলাম, তারপর 500 টাকা আরো কমায় দিয়েছি। তারপরে দেখাবো আপনার রিয়েলমি X7। রিয়েলমি X7 রিয়েলমি X7 একদম ফ্রেশ কন্ডিশনে আছে। এটা 8 GB 128 GB 128 GB 8 GB 128 GB 5000 mAh ব্যাটারি। এটাও আপনার খুব ভালো একটা গেমিং ফোন। কত লাগবে ভাই? এটা মাত্র 14,000 টাকা। 13 হয় না? 13 পাস। আচ্ছা 13 তো হয় না। আচ্ছা 13,500 করে দিলাম একদম। হ্যাঁ 13,500 টাকা করে দিলাম। তারপরে দেখাবো আপনার ভিভো সর্বশেষ একদম কমের ভিতরে একটা ফোন আছে ভিভো। হ্যাঁ ভিভো এটা হয়েছে 91Y91। কত দিবেন? কত দিব কোন? এটা কি 2 GB? হ্যাঁ এটা 2 GB। আমার কথাই আপনি দিবেন, আমি তো 5,000 বলবো, আপনি 5,000 টাকা তো দিলে হয় না। 5,000 টাকা দিয়ে যদি অ্যান্ড্রয়েড ফোন কিনেন তাহলে কিপ্যাড ফোন কিনতে হবে। আপনি মনে করেন কয় টাকা দেয়? একটা কিপ্যাড ফোন কিনতে বর্তমানে আপনার টাকা লাগে মনে করেন 4 থেকে। তাহলে কত রাখবেন? 6 ভাই। আচ্ছা যাক 6,000 দিয়ে দিলাম এটা। না 5,500। না 6,000 টাকা দিয়ে দিলাম। ভিভো 90Y91 6,000 টাকা। তারপরে আমার কাছে আছে একটা স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচটা আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আপনার, আমি বাইরে থেকে আনা হয়েছে, আমি নিজে আনছিলাম। এটা হচ্ছে কিন্তু পৃথিবীর সর্বশেষ কাপ কাপ ইন্ডিয়ার রুপিতে 24,000 রুপি। আমি সেটা না, একদম অরিজিনাল চার্জার আছে এখানে, চার্জার আছে আমার সাথে। আমি চার্জার থাকবে কয়দিন? এটা এটা একদিন চার্জ দিলে 3 দিন যাবে। আমি ইউজ করতেছি একদম অরিজিনাল চার্জার সাথে, একেবারে যে অপ্পুর একদম অরিজিনাল চার্জার আছে। এটা কাপ ডিসপ্লে। একদিন চার্জ দিলে 3 দিন যাবে। আমি নিজে ইউজ করতেছি। যদি কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই। আমি নিজে ইউজ করতেছি। আচ্ছা ইনশাআল্লাহ আপনি কল দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। জি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভিউয়ার। আজকে ছিল এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ রেখে দেন ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা।